কিছুক্ষণ আগেই ঘটল লাগাতার ভয়ঙ্কর বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা। কিছুক্ষণ আগেই জেলায় জেলায় আকাশ কালো করে ধেয়ে আসে প্রচণ্ড বৃষ্টি। আজ বিভিন্ন জেলায় বৃষ্টির সাথে বজ্রপাতও শুরু হয়েছে, আর এরই মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা। বজ্রপাতে আবারও প্রাণহানি। লাগাতার বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু হলো, আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক, গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কিত মানুষজন। তবে কখন কোথায় কোন জেলায় ঘটল এই ভয়ঙ্কর বজ্রপাতের দুর্ঘটনা, এছাড়াও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কবার্তা, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই খবরে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। লাগাতার বজ্রপাতে কেড়ে নিল এক তরতাজা যুবকের প্রাণ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের বেলডাঙ্গা গ্রামে। জানা গেছে প্রবল ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত হয়। সে সময় গ্রামের মোড় সংলগ্ন একটি বটগাছের তলায় বসেছিলেন বছর ১৮ সঞ্জয় বাউরি। আচমকাই বিদ্যুৎপৃষ্ট হয় সঞ্জয়। তড়িঘড়ি এ ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। দেহ উদ্ধার করে স্থানীয় অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি বজ্রাঘাতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। ঘটনা গোমতী জেলার উদয়পুরের খিলপাড়ায়। আহতরা গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আজ দার্জিলিং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘন্টায়। আজ উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে ৮ অক্টোবর পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে দুয়াক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ শুক্রবার উপকূলের এই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল।